এই সাইকেল নিয়ে আমার ভাঙলি সাইকেলটা আমি বেচে দিয়েছি, এখন আমি নতুন সাইকেল কিনতে যাব। কেমন কেমন লাগলো চালিয়ে? ভালো? আমি বেচে দিয়েছি, এখন আমি নতুন সাইকেল কিনতে যাব। অনেকদিন বাবার কাছে ঘ্যান ঘ্যান করে শেষমেশ আজকে নতুন সাইকেল। বউগুলো যাবার আগে একটা সাইবার ক্যাফেতে কিছু কাজ ছিল, তার জন্য এখানে দাঁড়ালাম আমরা। আর এই দেখো, আমি এই ক্লিপটান পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানাও। এটা শিবনিবাসের মেলা থেকে নেওয়া। তো এই তো এবার আমরা রওনা দিয়ে দিলাম এখান থেকে বউগুলার উদ্দেশ্যে। বাপরে বাপ, বগুলাই যা জ্যাম বেঁধেছে। আর এখন বগুলাতে তিনটে বাস, এই যে একটা আর সামনের থেকে আরেকটা বাস, আর একটা বাস কেবল এখান থেকে গেল। এইটুকু জায়গার মধ্যে তিনটে বাস থাকলে ভিড় তো হবেই। জ্যাম ঠেলে সামনে এসে একটা টোটো নিয়ে বসে পড়লাম। আর এই দেখো, এইটা হচ্ছে বগুলা কলেজ। সাইকেলের দোকানটা বগুলা কলেজের পাশেই, এই যে এই রাস্তা দিয়েই যেতে হয়। তো টোটো নিয়ে আসার কারণ, সাইকেলটা তো আমরা নিয়ে যেতে পারবো না চালিয়ে, তাই টোটোতে করেই নিতে হবে। তাই টোটো নিয়েই একবারে এসেছি আমরা। কলেজের মাঠে কারা যেন খেলা করছিল। তো এই তো চলে এসেছি, এই যে হচ্ছে দোকান। তো দোকানের মধ্যে এসে এখন দেখা চলছে কোন সাইকেলটা নেওয়া যায়। তো বাবার পছন্দ এই সাইকেলটা, বাবার হাতে যে সাইকেলটা রয়েছে, আর আনন্দের ওই সাইকেলটা ঠিক পছন্দ না। এই সাইকেলটা ওর পছন্দ হয়েছে বলে বের করা হচ্ছে। একই সাইকেল, খালি কালার আলাদা। আনন্দের তো কোনো কিছুই পছন্দ হচ্ছে না, থাকুক ওরা দেখুক সাইকেল, চলো আমি এখানে শান্তিতে বসে থাকি। তো এই তো আমি স্কুটিতে বসে আছি, আর আমার পেছনে হচ্ছে বগুলা কলেজ। এই কলেজে ভর্তি হয়েছিলাম, বাট এই কলেজে ভর্তি হয়েও আমি এই কলেজে পড়তে আসি না। তার কারণটা আমি অন্য একটা ভ্লগে তোমাদেরকে জানাবো যে কী হয়েছে, যে কারণে আমি এই কলেজে পড়ি না। তো এই তো, এই যে দেখি এদের কোনটা পছন্দ হলো সাইকেল। আকাশি কোনটা নিতে পারিস? এরা তো সাইকেল নিয়ে পুরো কনফিউজ হয়ে আছে, আমার কি, আমি তো খালি দেখতে এসেছি যে কোনটা নেয়। তো ফাইনালি মনে হচ্ছে যে এইটাই নেবে এরা। তো এই যে এই সাইকেলটা দেখতে পারছো, পুরো ইউনিক কালার, এরকম কালারের সাইকেল আমি এখানে আগে কোনোদিন দেখিনি। তো এটাই নেওয়া হবে মনে হচ্ছে। ওই আকাশি রঙের সাইকেলে তালার কোনো প্রবলেম ছিল, তাই ওই সাইকেলটা বাদ দিয়ে আবার এই সাইকেলটা নেওয়া হচ্ছে। এবার এই সাইকেলটা বের করে আনা হয়েছে, দেখতেই পারছো সাইকেলটা, সেই সাইকেলটাও বেশ ভালো। বাট এইরকম সাইকেল আমাদের পাড়ায় অনেকেরই আছে কম বেশি। তো সাইকেলটা এবার ফিটিংস করে নেওয়া হচ্ছে পুরো। আনন্দি এবার সাইকেলটা চালিয়ে দেখছে যে চালাতে কেমন, কারণ ওই তো চালাবে সাইকেল। কেমন কেমন লাগলো চালিয়ে? ভালো? সাইকেলটা এবার টোটোতে তুলে দেওয়া হচ্ছে। তোমার এই সাইকেল চালিয়ে অভিজ্ঞতাটা কেমন? কেমন মানে আগের সাইকেলটা যেমন একটা দোস্তি হয়ে গেছিল, এইটা হবে ঠিক চালাতে চালাতে হবে, ওইটা আমার একটা দোস্তি হয়ে গেছিল। ও, এইটা কেমন প্রথমবার চালাইছি তো কেমন একটা যেন ফিলিংটা মানে অতটা ভালো না। ও, এটাই ভালো ছিল, একদম বাজে। তুই চুপ কর, তুই কি বুঝিস তো সাইকেলের? ভালো হয়েছে, সাইকেল ভালো ছিল না, সাইকেলটা কেমন একটা বড়। আমি তো সবসময় ছোট সাইকেল পছন্দ করি, মানে ছেলেরা ছেলেকে মতো। তোমরা তো দেখতেই পেলে সাইকেল নিতে এসে কতটা হ্যাপা, এটা পছন্দ না ওটা পছন্দ না করে ফাইনালি এই সাইকেলটা নেওয়া হলো। তাও এই সাইকেলটা আমাদের পাশের বাড়ির বৈশাখীর মতো দেখতে সাইকেল। আমি এতটা বিল্ডিং কিনবো না, আমি বলে যাবো।
এই যে যে স্কুলটা দেখতে পারছো, এই স্কুলেই আমার মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল, মানে আমার পরীক্ষা কেন্দ্র ছিল এই স্কুলটা। অনেক স্মৃতি তাজা হয়ে গেল এইখানে যেতে, কারণ এইখানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, মানে এখন তো মাধ্যমিক পরীক্ষা শেষ হলো কেবল কালকে, আর যখন আমরা সাইকেল কিনতে গিয়েছিলাম তখন কিন্তু পরীক্ষা হচ্ছিল। তো সত্যি কথা বলতে অনেক স্মৃতি তাজা হয়ে গেল। এই যে সবাই পরীক্ষা দিতে যাচ্ছে, আমরাও গিয়েছিলাম 2019 সালে পরীক্ষা দিয়েছিলাম আর কি আমরা। তো এই তো কথা বলতে বলতে চলে এসেছি, সাইকেলটাও নামিয়ে দিল টোটো থেকে, এইবার বাড়ি চলে এসেছি। আর ওই যে ও এবার ওর বৈশাখী বান্ধবীকে বলতে গেছে সাইকেলের কথা, এই যে আমাদের সাইকেলটা। সানভা সানভা, এই রে সানভা, ওই রে সানভা। এই দেখো বড় দিদি এখন সাইকেল চালাচ্ছে, আর সানভা বসে আছে ঝুড়িতে, আর রশনি পাশ থেকে দৌড়ে দৌড়ে আসছে। দেখো কত শান্ত হয়ে ঝুড়ি ধরে বসে রয়েছে, কত কিউট লাগছে, জাস্ট দেখো তোমরা। আর আমরা সবাই আর কি বসে রয়েছি চারপাশে, নতুন সাইকেল বলে কথা চালিয়ে তো দেখতেই হবে। তো বাচ্চা সাইকেলে ঝুড়িতে বসে কত শান্তভাবে রয়েছে, এখন আমি একে কাঁদিয়ে দিলাম। বাবারে বাবা, সকাল থেকে না খেয়ে রয়েছি, এবার একটু খেয়ে নেওয়া হোক, কারণ প্রায় 12টা বাজতে গেল। এই যে আনন্দীয় নিয়ে নিল ওর খাবার, আমিও খেয়ে নেব। খেয়ে দিয়ে এই যে বই নিয়ে চলে এসেছি বই পড়তে, কারণ আমার সামনেই পরীক্ষা গাইস। তো আমি বই পড়ে নিই, তারপরে বিকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা কিন্তু দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। 2000 years later গাইস, সকালে আমরা সাইকেল কিনে এসেছি, আর এই দেখো আমার ফেক নেলস। হ্যাঁ, কি রান্না হচ্ছে আজকে? মাংসের কথা করছি, পকোড়া করব, আমার মেয়েরা পকোড়া খাবে ওই জন্য। তো গাইস চিকেন পাকোড়া হবে, তোমরা দেখতেই পেলে, এখানে দেখতেই পারছো মা এখন চিকেন রান্না করছে ফ্রাইং প্যানে। তো অল্প চিকেন তো এই কারণে। এখন আমি ফেক নেলস পরাবো, এই যে ব্লু অ্যান্ড এই যে হচ্ছে ফেক নেলস আমিও পরেছি, তোমরা দেখতেই পারছো। এখন দিদিকেও পরাবো, তো তোমরা সেটা দেখো। তো ফেক নেলসগুলোর সাইজটা দেখে নিতে হবে, যে কার মানে ওর কেমন আঙুলের সাইজ। পারফেক্ট। সত্যি করে বলো, এই নখগুলো ওই রাক্ষসের নখের মতো লাগছে না? টিভিতে আগে কার্টুন দেখতাম, কার্টুনে রাক্ষস থাকতো না, হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও, পর্যন্ত হয়েছে কেবল নখটা। তো আমার তো সত্যি কথা বলতে আমার বড় নখ ভালো লাগে না তেমন একটা, বাট আজকেও শখ করে পড়াচ্ছে, তাই ভাবলাম ঠিক আছে তাহলে পড়া যাক, কিন্তু কেমন একটা যেন লাগছে আমার। এই নখগুলো দেখে সত্যি রাক্ষসের নখে মনে হচ্ছে, কি বলো তোমরা, কমেন্ট করে জানাও। কিন্তু এই যে তো করলি তুই নখ, বাট এটা কেমন একটা জন্য লাগছে আমার। ভালোই তো লাগছে, বাট আমার এইসব ভালো লাগে না, যে মানে যেটা আসল নখ আর কি ন্যাচারাল ওটাই ভালো লাগে আমার। ছোট ছোট নখই বেশি ভালো লাগে, বড় নখে আমার কেমন যেন একটু লাগে। এই তো রান্নাঘরে চলে এসেছি, চিকেনটা হয়ে গেল প্রায়। তো চিকেনটা হয়ে গেলে মা চিকেন পাকোড়া বানাবে। অনেকদিন ধরে মায়ের কাছে ঘ্যান ঘ্যান করেছি চিকেন পাকোড়া খাবো বলে, তো মা আজকে ফাইনালি বানাচ্ছে। এই তো এইবার পাকোড়াটা মা বানাবে। তো তার জন্য চিকেন বেসন গোলার মধ্যে দিচ্ছে, দেন এই যে বেসন গোলার থেকে নিয়ে ব্রেড ক্রাম্বসে মাখাচ্ছে, মানে বিস্কুটের গুঁড়ো। তো অনেকভাবে অনেকে বানায়, মা আগে অন্যভাবে বানিয়েছিল, আজকে অন্যভাবে বানাচ্ছে। তো এই তো ট্রাই করে দেখি এটা ভালো লাগে কি না, অবশ্য ভালোই লাগবে। তো এই তো এই যে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিল, এবার এইটা ভালো মতো ভেজে নেবে এক এক করে। এই যে কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে মা এবার এক এক করে চিকেনগুলো, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চিকেন পকোড়া খেতে তো আমার দারুণ লাগে, আর বিয়ে বাড়ির চিকেন পকোড়া থেকে বাড়ির চিকেন পকোড়াই বেশি ভালো লাগে, কি বলো তোমরা, তাই না? এই তো ভাজা হয়ে গেছে, এইবার মা এগুলো নামিয়ে নেবে। তো এই দেখো চিকেন পাকোড়া রেডি। এই
গাইস দেখতেই পারছো এখানে মা এখন চিকেন পাকোড়া বানিয়ে নিচ্ছে। তো এরকম ভাবেই মা সব কয়টা চিকেন পাকোড়া বানিয়ে নেবে। আর ট্রাস্ট মি গাইস, এই চিকেন পাকোড়া না আমার খাওয়া সেরা চিকেন পাকোড়া। এই দিকে এখন মা সবকটা চিকেন পাকোড়া ভেজে নেবে, আর এই দেখো চিকেনের ঝোল যেটা রুটি দিয়ে খাওয়া হবে, সফট হয়েছে এরকম দেখতেই পারলে তোমরা। খেতেও দুর্দান্ত হয়েছে, ভীষণ নরম চিকেনটা, রিয়েলি সত্যি ভালো হয়েছে। তো পাকোড়াটা কেমন হয়েছে? পাকোড়াটা একদম দুর্দান্ত, ঠিক করে বল। পাকোড়াটা খুব সুন্দর হয়েছে। এখনই নখ লাগিয়েছে না, খালি নখই দেখাবে ভিডিওতে। এই তো মা এবার রুটিগুলো বানিয়ে নেবে, রুটি বানানো হয়ে গেলেই খেতে বসে পড়বো, ভীষণ খিদে পেয়েছে, সকালে সবিনের তরকারি খেয়েছিলাম। খেতে বসে পড়েছি, অল্প কটা ভাত আর একটু পাকোড়া নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর একটা রুটি, এই হচ্ছে আজকে আমার ডিনার। আমার মতো এরকম চিকেন পাকোড়া দিয়ে ভাত কে কে খাও কমেন্ট করে এক্ষুনি আমাকে জানাও। মা এবার আমাকে মাংসের ঝোলটা দিয়ে দিচ্ছে। তো এই যে আমার পুরো যে ডিনার থালি দেখতেই পারছো তোমরা। প্রথমেই ভাতের সাথে একটু খেয়ে দেখছি, একটু চিকেনের ঝোল দিয়ে ভাতটা মেখে নিলাম। এবার একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আমার তো পেঁয়াজ ভালোই লাগে খেতে, অনেকেই খায় না সেটা তাদের ব্যাপার। তো এই তো এবার এটা খেয়ে দেখছি যে কেমন হয়েছে। সত্যিই ভালোই হয়েছে। আর এইবার একটু রুটির সাথে ট্রাই করব, রুটিটাও নিয়ে নিলাম, এখানে আলুর সাথে রুটিটা নিয়ে নিচ্ছি। আর রুটিটা ভালোই নরম হয়েছে, রুটি ভাত দুটোর সাথেই মাংস ভালোই লাগে, কী বলো তোমরা? তো সত্যি অনবদ্য হয়েছে আজকের রান্নাটা, সত্যি দুর্দান্ত। তো চলো খেয়ে নিই তাহলে। মাংসটা কেমন হয়েছে? ঝাল, এটা তো সবকিছুতেই ঝাল লাগে। ওইদিকে ও খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। আর আজকের দিন তো যা ব্যস্ততম দিন গেল, তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন আমার ঘুম পাচ্ছে। তো গাইস আমাদের ব্লগ আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা ভাই ভাই, সবাই ভালো থেকো, এবং আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই গাইস, সাইকেলটা কেমন আছে প্লিজ তোমরা কমেন্ট করে বলে দিও। গুড নাইট।